أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهدي عبد الله مولا স্কুল এন্ড কলেজ আয়োজিত অনলাইনে ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই তোমরা ভালো আছো তোমরা সবাই আজকের 2021 সালের প্রথম আজকে তোমাদের সামনে ক্লাস নিচ্ছি আমি অনলাইনে ক্লাস নিচ্ছি আমি ফরিদা ইয়াসমিন তোমরা সবাই বছরের প্রথম থেকে এই ক্লাসে উপস্থিত থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে কারণ তোমরা বুঝতেই পারছো যে নতুন ক্লাসে নতুন বছরে যদি তোমরা ক্লাসে উপস্থিত না থাকো তাহলে দেখা যাবে যে পড়ার তেমন কিছু বুঝতে পারবে না কারণ তোমরা এর আগে ক্লাস ফাইভে যখন লেখাপড়া করছো তখন আর সৃজনশীলের কোনো প্রশ্ন ছিল না তাই এখন প্রতিদিনই ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং প্রত্যেকটা অধ্যায় এবং পাঠগুলা তোমাদের ভালো করে পড়তে হবে যাতে তোমাদের সেই সৃজনশীলের প্রশ্ন যেভাবে থাকে সেগুলা তোমাদের বুঝতে পারো কারণ সৃজনশীলের প্রশ্ন যদি বুঝতে চাও তাহলে ভিতরের যে অংশগুলা পয়েন্টগুলা সেগুলা ভালো করে বুঝতে হবে এবং সেই প্রথম এবং ক এবং পর দুইটা প্রশ্ন থাকবে যেগুলা তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিন্তু তোমাদের এর পরবর্তী প্রয়োগ এবং উচ্চতর দপ্তরে এই দুইটা প্রশ্ন থাকবে তোমাদের ভিতর থেকে বুঝে লিখতে হবে তাই আজকেও তোমাদের সেই সম্বন্ধে কিছু শুরু করিনি কারণ তোমাদের প্রথম প্রথম শুরু করছি তোমাদের প্রথম যে প্রথম পাঠের যে প্রথম অধ্যায়ের যে ধাপগুলো আছে সেগুলো সম্বন্ধে যখন আমি আমাদের অধ্যায়গুলো শেষ হবে তো এরপরে যখন সৃজনশীল প্রশ্ন আসবে তখন তোমাদের সামনে সৃজনশীল সম্বন্ধে তোমাদের আলোচনা করব তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমাদের ক্লাসে আজকের ক্লাস হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের গার্হস্থ্য বিজ্ঞান প্রথম অধ্যায় পাঠ 1 আর 2 তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে প্রথম অধ্যায় প্রথম প্রথম অধ্যায়ের যে পয়েন্ট আছে প্রথমেই আছে গৃহ এবং গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা আমরা প্রথমেই জেনে নিব আমরা প্রত্যেকেই আমরা জানি যে গৃহ কি আমরা প্রথম আমরা গৃহের সম্বন্ধে বুঝতে পারবো এখানে গৃহ আমরা এমন একটা আমরা সবাই জানি যে গৃহ এমন একটা স্থান যেখানে আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি সেখানে গৃহ আমাদের প্রত্যেকের জন্যই আমাদের গৃহের দরকার পড়ে কারণ আগের যখন আদিম যুগের যখন মানুষ বাস করতো তখন গৃহ কোনো গৃহে তারা বাস করতো না কারণ তখন তাদের এই সম্বন্ধে জানতো না কীভাবে গৃহ তৈরি করতে হয় তখন প্রাণী বন্য প্রাণী হিংস্র পশু পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ কী করতো জ্বর বৃষ্টি এবং শীত তাপ নিয়ন্ত্রণের জন্য নিজেদের রক্ষা করার জন্য তারা গৃহের জন্য একটা আশ্রয় খুঁজে নিত সেখানে এই আশ্রয়গুলো ছিল এমন একটা জায়গা বন জঙ্গল ছিল সেখানে বড় বড় গাছ পাহাড়ের ভয় সেসব জায়গায় তারা বসবাস করত কিন্তু তারা যখন আস্তে আস্তে চিন্তা করলো যে আসলে মানুষের মধ্যে ধারণা দিন দিন পরিবর্তন হয় যখন দেখা গেলো যে মানুষ ধীরে ধীরে যখন চাষাবাদ শুরু করলো তখন দেখা গেলো যে একত্রিত হইয়া সবাই তারা একটা পরিবার গঠন করলো এবং পরিবারের মধ্যে বসবাসের জন্য তারা গৃহের জন্য বিভিন্ন ধরনের তারা চিন্তা ভাবনা করলো যে কীভাবে সেই গৃহকে নির্মাণ করা যায় এবং গৃহে নির্মাণ করতে হলে কীভাবে কী আগে কী শেখা দরকার এইভাবে তারা গৃহের সূচনা প্রথমত শুরু করলো এরপর আমরা তখন এরপর থেকে আমরা সবাই বুঝতে পারলো যে যখন দেখা গেল যে গৃহের প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্য গৃহের প্রয়োজন কারণ গৃহ না থাকলে কেউ সারাদিন যত পরিশ্রমই করুক না কেন যদি কেউ
একটা বাসস্থান খুঁজে না পায় তাহলে সে ক্লান্ত বোধ বাসা বাইরে থেকে আইসা ক্লান্ত বোধ করে, যার জন্য আমাদের একটা সুন্দর একটা বাসস্থানের দরকার। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণের জন্য হোক বা সবার প্রত্যেকটা শুধু আরামের জন্যই নাই, খাদ্য বস্ত্র পোশাক পরিচ্ছদ শিক্ষা বিনোদন প্রভৃতি জিনিস শখের জন্য দেখা যায় যে এটা আমাদের চাহিদা পূরণ করতে হয়। সেই চাহিদাগুলোর প্রথমেই হলো এই গৃহ আমাদের থাকতেই হবে, কারণ গৃহ যদি আমরা সবাই যদি আমরা এই গৃহের প্রতি সবাই শ্রদ্ধা এবং সহযোগিতা মনোভাব থাকে তাহলে আমাদের পারিবারিক বন্ধনটাও মজবুত হয় এবং দৃঢ় হয়। এর জন্য আমাদের আমরা সেই একটা সুন্দর একটা সবারই একটা সুন্দর গৃহ নির্মাণ করা উচিত। যার এরপরে আমরা দেখব যে গৃহ পরে আমরা গৃহ পরিবেশটা কী, তাহলে আমরা গৃহের জানতে পারলাম গৃহ কী। এরপর আমরা দেখব গৃহ পরিবেশটা কী। গৃহ পরিবেশ হলো প্রতিটি মানব জীবনের প্রথম পরিবেশ হলো গৃহ। আশেপাশে সব কিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়, গৃহের ভিতর এবং বাইরের সব কিছু নিয়ে গৃহের গড়ে ওঠে গৃহ পরিবেশ। আমরা যা কিছু করি এই যে যা আশেপাশে গৃহের যে বাইরের ভিতরের একটা যে জিনিসের দরকার সব কিছুই মিলেই আমাদের এই গড়ে ওঠে হলো গৃহ পরিবেশ। তাহলে আমরা যদি আমরা মনে করি যে এই যে গৃহ পরিবেশ, এই গৃহ পরিবেশের মধ্যে আমাদের কী কী থাকা দরকার, এখানে বিভিন্ন সুন্দর একটা ঘর থাকা দরকার, ঘর বা কক্ষ, ছাদ, সেই ঘরের মধ্যে কী থাকতে হয়, ছাদ থাকতে হয়, চালা থাকতে হয় অথবা বারান্দা বা আঙ্গিনা, একটা ঘর তৈরি করতে হলে সুন্দরভাবে খুব সুন্দর পরিবেশে করতে হলে এইসব জিনিস থাকতে হয়। তাহলে আমরা প্রথমে আমরা জানবো যে এই যে যদি আমরা পরিবার সদস্যদের প্রত্যেকটা সব রকম বিকাশের জন্যই গৃহ পরিবেশের দরকার হয়। আমরা যেখান থেকেই শিশুকাল থেকে শুরু করে আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত সব পরিবেশের মধ্যে আমরা বসবাস করি, তাই গৃহ পরিবেশের দরকার হয়। এর জন্য আমাদের মধ্যে বিভিন্ন প্রকার এই গৃহ পরিষ্কার করতে হলে আমাদের বিভিন্ন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল স্বাস্থ্যসম্মত জায়গায় গৃহ পরিবেশ তৈরি করা উচিত, এবং সেখানে এমন কতগুলো জায়গা করা উচিত যেখানে মুক্ত পরিবেশ, আশেপাশে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুক্ত পরিবেশ থাকে, যেগুলা যেসব জিনিসের ব্যবস্থা থাকতে হবে সেইগুলো হলো যেমন চতুর্দিকে যেন সূর্যের আলো থাকে, বাতাস থাকে, মুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকে, সেরকম পরিবেশের আমাদের দরকার। তাছাড়া বিশুদ্ধ পানির যেন সেখানে পানির সরবরাহ নিশ্চিত থাকে, পানির যেন অভাব না থাকে, এবং গৃহের ভিতরে এবং বাইরে যেন নিয়মিত পরিষ্কার রাখা যায়, এবং সেইগুলা যেমন এমন একটা ময়লা পানি এবং মূলমূত্র নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকে, যাতে গৃহের যে সৃষ্ট পরিবেশ ধোয়া সেইগুলোর জন্য ব্যবস্থা থাকা যায়, যাতে সেখানে কোনো রকম দুর্গন্ধ না থাকে, এবং গৃহের আঙ্গিনার জায়গা থাকলে যে আঙ্গিনার অনেক বাসা আছে যে সুন্দরভাবে যে আঙ্গিনা গৃহের আঙ্গিনায় জায়গা থাকে সেই আঙ্গিনায় আমরা কী করি অনেক সময় দেখি সুন্দর সেই বাসাকে যদি আমরা সুন্দর করতে চাই ঘর, তাহলে আমরা সেখানে ছোটো বড়ো যে গাছ সেখানে সেই আঙ্গিনায় গাছ লাগাবো, ছোটো বড়ো গাছ লাগাবো, এবং প্রয়োজনের মধ্যে সেখানে আমরা কী করবো বিভিন্ন রকম গাছও আমরা ফুলের গাছ বা ফলের গাছ আমরা লাগাইতে পারি, যার দরুন আমরা সেখানে বিভিন্ন রকম গাছ থাকলে তাহলে আমাদের সেই পরিবেশটা সুন্দর থাকবে এবং সুশৃঙ্খল থাকবে। যেমন এমন একা সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা গোসালো একটা গৃহ পরিবেশ আছে, এবং যেমন অপরিষ্কার বা অগোসালো জিনিসেরও একটা গৃহ পরিবেশ আছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, এখানে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই সেখানে একটা
গৃহ একটা থাকার ঘর দেওয়া আছে, গৃহ পরিবেশ দেওয়া আছে, আর একটা যেখানে পরিষ্কার সেইটাও দেখা আছে দেওয়া আছে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারবো যে সেখানে আমরা কীভাবে আমরা সেই গৃহকে আমরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তাহলে আমরা যেখানেই যেভাবে থাকি না, গ্রামেই থাকি বা শহরেই থাকি, যদি শহরে আমরা জান কারণ জানি যে শহরের বাড়ি ঘর হলো ইট বালি সিমেন্ট রড ইত্যাদি দিয়ে তৈরি, যার দরুন আমরা সেখানে সুন্দরভাবে আরও সুন্দরভাবে পরিষ্কার করার জন্য আমরা সেখানে আরও সুন্দর যাতে হয় সেগুলো যেন আমরা করতে পারি, আর যার ধরুন সেই গৃহ পরিবেশকে আরও সুন্দর করতে পারি সেইভাবে আমরা আলোকিত করার জন্য, আরও সুন্দর করার জন্য সেই পরিবেশকে আমরা আরও সুন্দর করবো। আর যদি আমরা গ্রামে যে কাঁচাবাড়ি দেখা যায়, সেই বাড়িগুলোতে দেখা যায় যে টিনের গড়, সনের গড় বা বার বা বেত ইত্যাদি যেন আমরা সুন্দর করে রাখতে পারি সেই দিকে, সেখানে শহর বা গ্রামে যেটাই থাকুক না কেন আমরা সবসময় কী করবো সেই পরিবেশকে আমরা সুন্দর রাখবো। আমাদের এক কথায় যেখানে আমরা যার যেখানেই থাকার জায়গা সেখানকেই, সেখানে যে বিল্ডিং থাকতে হবে এমন কিছু না, বা সনের ঘর থাকুক, যে যেমনভাবে যে পরিবেশে থাকুক না কেন সেই পরিবেশকে আমাদের কী করতে হবে সুন্দর রাখতে হবে। কারণ আমরা জানি সবাই সৌন্দর্যের পূজারী, সুন্দর সেইটা আমরা এখানে একটা আমরা প্রশ্ন করতে পারি যে এই যে গ্রাম এবং শহরের মধ্যে যে কী তুলনা, আমরা জানি যে আসলে কী তুল গ্রাম শহরের গ্রামের সাথে শহরের সৌন্দর্য বেশি ভালো, কিন্তু আমরা যদি আমরা তুলনামূলকভাবে করতে যাই তাহলে অনেক গ্রামে দেখা যায় যে শহরের চাইতেও সুন্দরভাবে তারা পরিপাটি হিসাবে সুন্দরভাবে বাড়ি ঘর আশেপাশে সুন্দরভাবে সাজাই রেখেছে, কিন্তু আসলে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, যার ধরুন গ্রাম এবং শহরের মধ্যে তেমন পার্থক্য নেই। এখন ডিজিটাল যুগে গ্রাম এবং শহরের মধ্যে তুলনামূলকভাবে প্রায় সবই দেখা যায় যে একই রকম হয়ে যাচ্ছে, যার ধরুন আমরা কী করবো সেখানে যে যেখানে আমরা বসবাস করবো সেখান থেকেই আমরা সেই জায়গাটাকে যেন আমরা পরিবেশটাকে যেন আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং পরিবেশকে সুন্দর রাখতে পারি সেই দিকে আমরা খেয়াল রাখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এখানে আমরা প্রথম পাঠ ছিল গৃহ পরিবেশ, আমরা তাহলে জানতে পারলাম যে গৃহ কী, এরপরেটা হলো গৃহ পরিবেশ, এটাও জানতে পারলাম যে গৃহ পরিবেশ কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে গৃহ এবং গৃহ পরিবেশ সম্বন্ধে জানতে পারলাম। এরপর আমরা আরও কিছু এখান থেকে জানতে পারবো যে দ্বিতীয় পাঠে আছে গৃহের অবস্থানের বিন্যাস। আমরা জানি যে এখানে প্রত্যেকটা মানুষ বাসার দেখা যায় যে বাইরে এবং ভিতরে অনেক জায়গা আছে, অনেক ঘর দরজা থাকে, যে সেটা কোন কাজে কীভাবে ব্যবহার করা হয় আমরা সেটা জানবো। আমাদের প্রত্যেকটার জন্য বিভিন্ন রকম স্থান থাকে, এখানে যে এমন প্রবেশ করার জন্য একটা যেমন দরজা, এদিকে দরজা থাকে, ওইদিকে দরজা থাকে, জানালা বাতাস ই করার জন্য এইদিকে ওইদিকে জানালা থাকে, এই যে এবং বিভিন্ন প্রকার বাগান করা হয় এবং গাড়ি বারান্দা থাকে, ইত্যাদি সব কিছুই গৃহের অন্তর্ভুক্ত। এখন আমরা যদি গৃহের স্থানগুলো সুন্দরভাবে আমরা সাজিয়ে না রাখি তাহলে সেটার সৌন্দর্য থাকবে না। এর জন্য আমাদের গৃহের বিভিন্ন কক্ষ এবং স্থানের বিন্যাসের উপরে, এই কাজের উপর ভিত্তি করে গড়ে উঠে বিভিন্ন প্রকার বিন্যাস, স্থানের বিন্যাস, কিন্তু যেমন রান্না খাওয়া দাওয়া লেখাপড়া এবং শ্বাসসজ্জা বিশ্রাম ঘুমানো ইত্যাদি, কোনো মেহমান আসলে তাকে আপ্যায়ন করা ইত্যাদি, এই যে এই কাজগুলো প্রত্যেকটা যে হলো বিভিন্ন ধরনের আলাদাভাবে করতে হয়, ফলে আমাদের এই কাজগুলো স্থানগুলো বিভিন্ন রকমের হইয়া থাকে। তাই আমরা এই কাজের
সাহায্যের উপর ভিত্তি করে এর অবতরণের স্থানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আমরা এই যে তিন ভাগে যখন ভাগ করবো সেটাকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি, এক নম্বর হলো আনুষ্ঠানিক স্থান, আর এক হলো অনানুষ্ঠানিক স্থান, এক হলো কাজের স্থান। আমরা তাহলে এই স্থানকে যখন আমরা তিন কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে, একটা হলো আনুষ্ঠানিক স্থান, আরেকটা হলো অনানুষ্ঠানিক স্থান, আরেকটা হলো কাজের স্থান। আমরা জানি যে প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা স্থান আলাদা নির্ধারণ করা হয়ে থাকে। যেমন আনুষ্ঠানিক স্থান হলো এমন একটা স্থান যেখানে কাজগুলো সম্পন্ন করা হয়ে থাকে। যেমন আমরা এইসবগুলো আমরা বিভিন্ন আনুষ্ঠানিক রক্ষা করি। যদি কোনো অতিথি পরায়ণ আসে, বন্ধুবান্ধব আসে, বেড়াতে আসে কেউ, সেখানে আমরা অভ্যর্থনা জানাই এবং আপ্যায়ন করি। কখনো কখনো আমরা অনেক আলাদা একটা রুম রাখি যেখানে থাকার ব্যবস্থা করি। সেইগুলোর মধ্যে আমরা জানি যে এখানে এই স্থানগুলোর মধ্যে আছে যেমন বসার ঘর, ড্রয়িং রুম, খাওয়ার ঘর, অতিথি পরায়ণ এবং গাড়ি, বারান্দা, সিঁড়ি ইত্যাদি। এই যে এখানে যেমন একটা এইরকম একটা স্থান আছে, আনুষ্ঠানিক স্থানের একটা চিত্র আছে, তোমরা এখানে দেখতে পাবা যে সুন্দর একটা স্থান। এখানে গাড়ি এখানে আছে, খাওয়ার ঘর আছে, বসার ঘর আছে, থাকার আছে, সেখানে অতিথি পরায়ণ আছে, গাড়ি বারান্দা, বাইরে যে বারান্দা সেটাকে বলা হয় গাড়ি বারান্দা, এরপর হলো যে উঠার যে জায়গা সেখানে সিঁড়ি। এই যে স্থানটা এটা সুন্দর একটা নির্দিষ্ট একটা স্থান করে দিয়েছে যে কোন দিকে কীভাবে রাখতে হবে এবং কাকে কোন রুমে রাখলে কোন যে কোথায় মেহমানদের আপ্যায়ন করলে ভালো হয়, কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে ভালো হয় এবং কোথায় ইয়ার বসার রুম অথবা ড্রয়িং রুম থাকলে ভালো হয় সেটা এখানে সুন্দরভাবে তোমাদের চিত্র সহকারে দেওয়া আসছে। এরপরে আমরা এরপর আরেকটা কিছু জানবো, এখানে জানবো আরেকটা অনানুষ্ঠানিক স্থান। এই স্থানটা আবার কি, এই স্থানটা হলো এমন একটা স্থান যেখানে আমরা স্থানগুলো তো ব্যক্তিগত, আমরা নিজস্ব নিজের কাজগুলো শুরু করে থাকি ওই কাজ, এবং সেখানে অন্য কোথাও কারো থাকতে আমরা দেই না, কারণ সেখানে আমরা শুধুমাত্র নিজেদের আরাম করি, বিশ্রাম করি, পড়াশোনা করি, সাজসজ্জা যা কিছু করি সব কিছু এই পরিবারের সবাই আমরা এই স্থানগুলোর মধ্যে সম্পন্ন করে থাকি। এই তাই এই সম্পূর্ণ এখানে শুধুমাত্রই গোপনতা রক্ষা করা যায়, তাই আমরা অন্য কারো সেখানে থাকতে না, অন্য কারো সেখানে ঢুকতে দেই না অথবা সেখানে থাকতেও দেই না আমরা। তাহলে আমরা এই স্থানগুলোর মধ্যে যেমন আছে শোবার ঘর, পড়া ঘর, সাজসজ্জার ঘর, এখানে একটা আরেকটা যেমন এখানেও আরেকটা সুন্দরভাবে তোমাদের একটা স্থান দিছে যেগুলার মধ্যে স্থানগুলো এটাও দেখা যাচ্ছে যে এখানে কোন কোথায় পড়ার ঘর, কোনটা শোয়ার ঘর এবং সাজসজ্জার ঘর কীভাবে রাখতে হবে সেইভাবে এইটা আরেকটা চিত্র সহকারে তোমাদের দেওয়া আছে। তোমরা বইটা বুক করলেই বুঝতে পারবে যে সেখানে কোন ধরনের কী কাজ করলে সেখানে কোন কোন স্থানের মধ্যে কী কী কাজ করা যায় সেটাও তোমরা বুঝতে পারবে। তোমরা আরেকটু খেয়াল করবে যে সেখানে এই জায়গাগুলো সুন্দরভাবে রাখলে, কোনভাবে রাখলে গৃহের সৌন্দর্য বাড়ে এবং কোন দিকে করলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেই দিকে খেয়াল করবে। এর জন্য তোমাদের আরেকটা কাজের স্থান আছে যে স্থানগুলোতে যেমন কাজের স্থান, আমরা যে প্রতিদিন যে কাজের স্থানে কাজের স্থানকে তিন নম্বর কাজের স্থান, এই স্থানকে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। যেমন গৃহের বিভিন্ন কাজ করা হয়ে থাকে, যেমন রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ, বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি। আমরা যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের আলাদা আলাদা জায়গা থাকলে, আলাদা আলাদা থাকার সুন্দর স্থান থাকলে তাহলে গৃহের সৌন্দর্য বাড়ে। যেমন এখানে যেমন আমরা রান্না কাজের জন্য আমরা বিভিন্ন প্রকার প্রস্তুতি নেই, যেমন ওটা বাসা,
মশলা বাটা দোয়ার বা ইত্যাদি সব রকমের রান্না করার সময় আমাদের এগুলো কাজে লাগে। তাহলে আমরা যে এই যে এই তাছাড়া আমাদের খাবার পরিবেশন করার জন্য থাল বাসন গ্লাস চামচ চামচ ছুরি কাঠা চামচ টেবিল গ্যাস ইত্যাদি যথাযথ কাজগুলো সম্পন্ন করা হয়ে থাকে। আমরা এই কাজগুলো যদি আমরা যথাস্থানে রেখে দিই তাহলে আমরা কাজের সময় আমরা সময় নষ্ট করবে না এবং নির্দিষ্ট জায়গা থেকে আমরা তাড়াতাড়ি বের করতে পারব এবং কাজগুলো আমরা অতি সহজেই করতে পারব। আমাদের যে নাচারা যে আমরা শুধু রান্নার জন্য যে কাজগুলো সেইটাই না, আরও অনেক কাজ আছে যে কাজগুলো যেগুলো যেমন আমরা কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেও দেখা যায় যে আমরা কাপড় ধোয়া ইস্ত্রি করা ঘর বসানো তারপর দরজা জানালা এগুলা পরিষ্কার করা এই যে বিভিন্ন বাসন থেকে শুরু করে রুমের যে আসবাবপত্র আছে সেগুলো আমরা প্রতিদিন সপ্তাহে হলে একদিন পরিষ্কার করি এবং তাছাড়া প্রতিদিনই আমাদের করা উচিত যে ছোটো ছোটো যে কাজগুলো সেগুলো প্রতিদিন যে আর মা আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে কী আছে যেমন যে কাজগুলো ভারী কাজ সেগুলো সপ্তাহে একদিন করলেই হয়। তার জন্য আমাদের সেই কাজগুলো আমরা প্রতিদিনই যেভাবে করা উচিত সেইভাবে আমরা পরিষ্কার করব এবং কাজের স্থানগুলো আমরা দেখব যে কোথায় কোন জায়গায় কোন জিনিসটা রাখলে সুন্দর হবে এর জন্য আমরা কী করবো, রান্নার ঘর কোথায় করব, বাথরুম টয়লেট তারপর বাড়ার ঘর চাল ডাল শস্য ইত্যাদি আমরা সংরক্ষণের স্থান আলাদা রাখব এবং কাপড় জিনিসপত্র বাসন পেয়ালা ধোয়ার স্থান এবং কোটা বসার স্থান ইত্যাদি এই যে আমরা সেখানে যে আরেকটা যেমন একটা কাজের স্থানের জন্য একটা সুন্দর একটা চিত্র দেওয়া আছে সেই চিত্রের মধ্যে আছে যেমন তোমাদের কোথায় তোমরা থাল বাসনগুলা পরিষ্কার করে রাখবে কোথায় এখানে ই আছে একটা কাজের স্থান আছে যে সেখানে যে রান্নার ঘর কোথায় কোন দিকে রাখলে কীভাবে রাখলে সুন্দর রাখলে সৌন্দর্য দেখা যাবে সৌন্দর্য বাড়বে এবং বাথরুম বা টয়লেট এটাও তো কাছেই যে একটা রুমের সাথেই রাখা যায় না একটু দূরে রাখলে কোন দিকে দিলে সেই সেইটার থেকে যে দুর্গন্ধ নেওয়া বাইর হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া আমরা যে ভাত রান্না করে যে খাবার টেবিলে রাখি এবং তাছাড়া চাল ডাল বাস যেগুলো করি তরকারি আমরা যেসব জায়গা রাখবো সেইটার জন্য আলাদা একটা সম্পর্ক স্থান রাখতে হবে যাতে আমরা এবং কাপড় এবং তুজুস যে পাতি এবং বাসন কোসন এবং অন্যান্য দোয়ার স্থান যেগুলো স্থানগুলো সেটা আলাদা একটা রান্নাঘরের এমন একটা জায়গা রাখতে হবে যেখানে থেকে যেন আমরা বাইরের রুম থেকে যেন না দেখা যায় এবং বসার স্থানও ওইরকমই জায়গায় রাখতে হবে যাতে আমরা সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার প্রতিদিনের কাজ প্রতিদিন আমরা পরিষ্কার রাখতে পারি যাতে আমাদের গৃহের যে সৌন্দর্য সেটা যেন নষ্ট না হয়। এর জন্য আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানেই আরও কিছু জানতে পারবো যে আমরা যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের যে আমাদের বাড়িতে যে বা কেউ যদি কোনো বন্ধুবান্ধব বেড়াতে আসে তাহলে আমরা কীভাবে তাকে অভ্যর্থনা জানাবো সেটাও সম্বন্ধে আমরা আগে থেকেই জানতে পারলাম। এরপর আমরা তাহলে আমরা যে রুমে থাকি ওইটার মধ্যে আমরা কখনোই রাখবো না এবং নিজস্ব আমাদের রুম থাকবে আলাদা এবং অতিথি পরায়ণ এবং তাদের জন্য আলাদা থাকবে। এর জন্য তাছাড়া বাড়ির যে আনুষ্ঠানিক স্থানগুলো যা তিনটা যে কাজের স্থান আছে সেই কাজের স্থানগুলো আমরা কখন ব্যবহার করবো কোন কোন ক্ষেত্রে সেইটার সম্বন্ধেও আমরা জানতে পারলাম। তাহলে আমরা যদি এখানে যদি আমরা প্রশ্ন করতে পারি যে এখানে কয়েকটা প্রশ্ন আমরা বিভিন্নভাবে করতে পারি, প্রথমত আমরা করতে পারি যে গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা থেকে আমরা প্রথম বলবো যে গৃহ কী এটাও একটা প্রশ্ন। এরপর আমরা বলবো গৃহ
পরিবেশ কি এটা সম্বন্ধে আমরা জানতে পারলাম। এরপর আমরা আরও কিছু জানতে পারলাম যে গৃহ পরিবেশ শুধু কীভাবে আমরা এই গৃহবেশ আগে ছিল না কিন্তু আমরা কীভাবে পরিবেশকে সুন্দর রাখবো এর জন্য আমাদের কী করতে হবে সেই দিকে আমরা জানতে পারলাম। এরপর আমরা তৃতীয়বারে জানতে পারলাম বিয়ের আগমন স্থানের বিন্যাস, এই যে বিয়ের যে আগমন স্থানগুলো যে বিভিন্ন স্থান আছে সেইটাকে তিন ভাগে ভাগ করছে আমরা সেটাও শুনতে জানতে পারলাম যে সেখানে আমরা আনুষ্ঠানিক স্থান কোনটা আবার অনানুষ্ঠানিক স্থান কোনটা কাজের স্থান কোনটা আমরা আলাদা আলাদাভাবে জানতে পারলাম যে কোনটার মধ্যে কোন কাজটা করলে সুন্দর হয় ভালো হয় এর জন্য আমরা সেইটা সম্বন্ধেও জানতে পারলাম। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে তোমাদের তোমাদের এখন যে প্রথম অধ্যায়ের যে দুটো পাঠ পড়াচ্ছি সেগুলোর সম্বন্ধে ভালোভাবে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আগামী দিনে তোমাদের পড়া এগুলা লিখে নিবে এবং তোমরা জানতে পারবে যে সেখানে কী কী আছে তোমরা প্রথমতায়ের তিন চার পাঁচ তিন চার তোমরা সবাই ভালো করে বছরের প্রথম থেকে ভালো করে লেখাপড়া করবে যাতে তোমরা পরবর্তীতে তোমাদের ক্লাসে পরবর্তী ক্লাসগুলোর মধ্যে তোমরা ভালো করে বুঝতে পারো এবং পরীক্ষাও ভালো করে দিতে পারো। কারণ প্রথম তোমরা যে সৃজনশীলের সম্বন্ধে কোনো ইজ ছিল না, যার দরুন তোমাদের ক্লাস সিক্সে ফাইভে থেকে সিক্স অবশ্যই এক বছরে তোমরা অনেক বড়ো হয়ে গেছো এবং তোমাদের জ্ঞান বুদ্ধিও অনেক বেড়ে গেছে। এর জন্য তোমাদের পড়ার দিকে প্রথম থেকে খেয়াল করবে এবং প্রত্যেকটা ক্লাসেই মনোযোগ দিবে। আমি আশা করব যে তোমাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। কারণ সামনে তোমরা জানো যে শীত পড়ছে, কারণ এই যে করোনার যে ভাইরাস করোনা ভাইরাস থেকে তোমরা সবাই মুক্ত থাকার চেষ্টা করবে, কারণ এটা আবার নতুন করে প্রভাব বিস্তার করছে, যার দরুন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।